আসসালামু আলাইকুম, মুনতাহাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম, আবার নিয়ে চলে এসলাম একটি নতুন রেসিপি। আজকে আমরা দেখাব সহজভাবে কিভাবে গরুর মাংস রেজালা তৈরি করা যায়। তাহলে চলুন দেখা যায় ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আমরা গরুর মাংসের রেজালা তৈরি করতে পারি। এখানে আমি একটি কড়াই নিয়েছি, এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা 500 গ্রাম গরুর মাংস দিয়ে দেব। এবার আমি এখানে 3টি তেজপাতা দিয়ে দিব, আর দিয়ে দিব দারুচিনি বা ঠেঙ্গা, আর দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ আর লবঙ্গ। এবার দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া ও 3 চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হাত দিয়ে ভালো করে মেশ করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, আর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, একদম সামান্য পরিমাণ দেবেন। দিয়ে এইভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি মাংসটি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে এবার আমি মাংসটি দেখে নিচ্ছি। দেখুন মাংসর থেকে পানি বের হয়ে এসেছে। এবার মাংসটিকে নেড়ে ছেড়ে আমি রেখে দিব যতক্ষণ না মশলার তেল উপরে ভেসে উঠছে। এবার একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমার মশলাগুলোর থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি ভালো করে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দেব। এ পর্যায়ে আমি বড় সাইজের একটি আলু অ্যাড করে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার মাংসগুলো কষানো হয়ে গেছে আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটি আলু টিপ দিয়ে দেখে দিচ্ছি, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দেব, যাতে মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট এভাবে রেখে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। এভাবে আপনারাও অল্প মশলার মধ্যে ঘরে বসেই রান্না করতে পারবেন গরুর মাংস। এরকম আরও সহজ সহজ রান্না পেতে আমার চ্যানেলে ভিজিট করুন, আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।